দুর্গা উৎসব ও শ্যামা পূজার অনুষ্ঠান শেষ হতে শুরু হয়েছে শীতের আগমন। আর এই শীতের শুরুতে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে যাতে এতটুকু রক্তের অভাব না ঘটে সেই বিষয়ে বিগত দিনের মতো পুনরায় নজর দিয়েছে রাজ্যের শাসক শিবির। সেই মতো ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে জগদ্দল বিধানসভার মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিরাট মহতি রক্তদান শিবির। মামুদপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা মহিলা সহ অসংখ্য কর্মীরা এই রক্তদান শিবিরে রক্তদান করে। এদিনের এই রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, মামুদপুরের পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপপ্রধান অশোক হালদার, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, নৈহাটির আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী, মামুদপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরঞ্জন মালাকার সহ একাধিক নেতৃত্ববর্গ। যে দুই সভাপতি মানে যুব এবং মাদারের মরণের এবং ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের মামুদপুরের প্রধান প্রিয়াঙ্কা মালাকার, সঙ্গে রয়েছে আমাদের মৌমিতা দেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি। একটা সুন্দর মুহূর্ত, আমাদের সদস্য সুষমা নিয়োগীকে বরণ করে নেওয়ার জন্য বলছি, করেছে সবাই বলে দিয়েছি একবার করে আজকের এই যে মহতি রক্তদান শিবির, আমি তার জন্য ধন্যবাদ জানাবো মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী পার্থ সারথী পাত্র এবং যুব সভাপতি সুরঞ্জন মালাকার, মহিলা সভাপতি রঞ্জনা বাচস্পতি সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের। মঞ্চে উপবিষ্ট আছেন ব্যারাকপুর একের পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ছোট বোন মৌমিতা, আমার দাদা সহসভাপতি নরেন পাল, উজ্জ্বল দা জেঠিয়ার প্রধান, দীপুদা সভাপতি, আমার বোন মামুদপুরের প্রধান উপপ্রধান অশোক দা, কৃষ্ণ সঞ্চালনা করছেন, এবং এখানে প্রত্যেকে অঞ্জনা বৌদি আমার জেলা পরিষদের সদস্য, এখানে সুভাষ দা থেকে আরম্ভ করে আমাদের কেষ্ট থেকে এই আমাদের রঞ্জিত দা থেকে আরম্ভ করে সবাই এখানে উপস্থিত আছেন, আমি আলাদা করে আর নাম বলছি না, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা। ইন্দিরা গান্ধী প্রয়াত হয়েছেন জানেন, দেশের জন্য তাকে প্রাণ দিতে হয়েছিল, রাজীব গান্ধীকেও দেশের জন্য প্রাণ দিতে হয়েছে। আজকে ইন্দিরা গান্ধীর পবিত্র জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরের একটা আলাদা মহত্ব আছে আজকের দিনে। আপনারা নিজেরাই জানেন না যে আমরা যারা রক্ত দিচ্ছি আমরা জানি যে আমাদের রক্তে কারুর না কারুর প্রাণ বাঁচবে, কিন্তু আমরা জানি না যে কার প্রাণ বাঁচবে। হয়তো দেখা যাবে এখানে সুভাষদা রক্ত দিলে সেই রক্তে প্রাণ বাঁচছে মুর্শিদাবাদের কোনো এক আমিরুল ইসলামে, কিংবা দেখা যাবে এখানে কোনো এক আনোয়ার আলী রক্ত দিল তার রক্তে প্রাণ বাঁচছে নবদ্বীপের কোনো এক চৈতন্য ভক্ত শান্তিরূপ পণ্ডিতে।
অর্থাৎ রক্ত কোনো জাতির ভেদাভেদ মানে না, ধর্মের ভেদাভেদ মানে না। বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন সমস্ত ধর্মীয় জিনিসগুলোকে আমরা সম্মান দিই। এই যে আমরা দুর্গা পুজো কাটালাম, সারা রাত জেগে মা বোনেরা ঠাকুর দেখলে, এই যে আমরা কালী পুজো কাটালাম, আপনারা দেখলেন নৈহাটিতে সারা রাত ধরে মা বোনেরা ঠাকুর দেখলেন। মা বোনেরা কখন নির্ভয় ঠাকুর দেখতে পারেন? যখন মা বোনেরা মনে করেন যে আমার রাস্তায় কোনো বিপদ নেই। তাহলে এত ভালো আইন শৃঙ্খলা সারা ভারতবর্ষের আর কোথাও পাবেন না, যেটা মমতা ব্যানার্জি বাংলায় দিয়েছেন, যেখানে মা বোনেরা নির্ভয়ে রাতের বেলা বেড়াতে পারে। অতএব এই কথাগুলো মানুষের কাছে বলতে হবে, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমি শুধু একটাই কথা বলবো, 2024-এ একটা কঠিন লড়াই। হিটলার সারা জীবন অত্যাচার করে রাজত্ব ধরে রাখতে পারেনি। হিটলার সবাইকে জেলে ঢুকিয়ে খুন করে দিয়েছিল, চেম্বারে গ্যাস চেম্বারে ঢুকিয়ে। চাউসেস্কু সবাইকে ফাঁসিতেই ঝুলিয়ে দিত, সবার উপর অত্যাচার করতে ভেবেছিল, এরমভাবে সারা জীবন রাজত্ব করবে। কিন্তু হিটলার চাউসেস্কু সারা জীবন রাজত্ব করতে পারেনি, শেষ পর্যন্ত হিটলারকে মরতে হয়েছিল, চাউসেস্কুকেও মরতে হয়েছিল। ঠিক তেমনি ইডি সিবিআই লাগিয়ে যারা ভাবছে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবে, এতে তৃণমূল কংগ্রেস শেষ হবে না। অত্যাচারিত মানুষ একটা ইন্ডিয়া জোটের তলায় আসবে, এবং আমি নিশ্চিত 2024-এ নরেন্দ্র মোদীর পতন হবে, তার শুভারম্ভ আজ থেকে হোক মামুদপুর অঞ্চলে। আমি বিশেষভাবে বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আগামী লোকসভা নির্বাচনে এই মামুদপুর থেকে আমরা 4,000-এর উপর ভোটে জিতব। তার পুরো দায় এবং দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তবে শীতের শুরুতে আজকে মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো, কতদিন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে আমাদের মামুদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রক্তদান শিবির হচ্ছে, আমরা লকডাউনের পরে আমাদের রক্তদান বন্ধ ছিল, প্রতি বছরই 19 তারিখে ইন্দিরা গান্ধীর জন্মদিনে রক্তদানটা হয়, তাই এবারে আমরা আবার শুরু করেছি 19 তারিখ ইন্দিরা গান্ধীর জন্মদিনের রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে 160 জন রক্ত দেবে, দুটো ব্লাড ব্যাঙ্ক, আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এবং মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক, দুটো ব্লাড ব্যাঙ্কে রক্ত দিচ্ছে, এখন এই মুহূর্তে চলছে। এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্বোধক পার্থ ভৌমিক, মাননীয় সেচমন্ত্রী উপস্থিত ছিলেন, একটু পরে উপস্থিত হবেন আমাদের জগদ্দল বিধানসভার বিধায়ক এবং বীজপুর বিধানসভার বিধায়ক আমাদের সুবোধ অধিকারী, আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে। এবং আমাদের রক্তদান চলবে, এবং 160 জনই আমাদের রক্ত দেয়, 160টাই আমাদের কভার করা আছে। না, এর আগের বছরও আমাদের মামুদপুর থেকে হয়েছিল, ভাবাগাছি হয়েছে, দোগাছিয়ায় হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন ক্লাব সংগঠনও করছে, আমাদের পার্টির থেকেও করা হয়েছে, এবং আগামী দিনেও আবার কোনো ওয়ার্ডে করতে পারে, আমাদের পঞ্চায়েত থেকেও করতে পারে, সেটা আগামী দিনে বোঝা যাবে আমাদের আলোচনার মাধ্যমে। এখন আমাদের আজকে যে ইন্দিরা গান্ধীর জন্মদিনে আমরা প্রতি বছরই করব, এই আবেদন আপনাদের কাছে রাখছি। মহিলারও রক্তদাতা হিসেবে উপস্থিত হচ্ছে, তারা কি দলীয় কর্মী নাকি স্থানীয়? সব দলীয় কর্মীরাই এখানে রক্ত দিচ্ছে, দলীয় কর্মী। তাদের কিভাবে শুভেচ্ছা জানাবেন? তাদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি মামুদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আগামী দিনে তারা সুখে থাকুক, এবং যারা রক্ত দিচ্ছে সেই রক্তের পরিবর্তে যারা থ্যালাসেমিয়া রুগীরা আছে তাদেরও প্রাণ বাঁচছে, এবং সাধারণ মানুষ যাতে রক্তর কার্ড পায় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে মহিলা পুরুষ আর বিভাজনটা বলাই যায় না, কারণ আজকে প্রত্যেকে এগিয়ে, মহিলা নারী এবং পুরুষ প্রত্যেকে সমানভাবে আজকে রক্ত দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রায় একটা মোটামুটি শেষ হয়েছে, 30 জনের বেশি, 1 ঘন্টাও হয়নি, 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে 30 জনের বেশি আজকে বহু রক্তদাতারা নাম লিখিয়েছেন। আমাদের চলবে রক্তদান শিবির, যতক্ষণ রক্ত দেবে যারা রক্তদাতা, রক্তদান করতে চান তারা রক্ত দিচ্ছে, চলবে অনুষ্ঠান। মহতী রক্তদান শিবির কি উপলক্ষে আজকে ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন, এটা পূর্ণ দিন, এবং বিগত দিনে মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হতো।
করোনার কারণে বেশ কয়েক বছর বন্ধ ছিল। এবছরে আমাদের অঞ্চলের সভাপতি পার্থসারথি পাত্রের নেতৃত্বে আমাদের আজকের যে রক্তদান শিবির হচ্ছে, এখানে সমস্ত মেম্বার, সকল বুথ সভাপতি, সমস্ত দলের কর্মী সকলে উপস্থিত থেকে আজকের দিনটা রক্তদান করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, বিভিন্ন অনুষ্ঠান অকেশনের পর রক্তের ঘাটতি চলছে, রক্তদান শিবির সেই মতো কিছুদিন সংগঠিত হয়নি অনেক জায়গাতেই। এই গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৃণমূল কংগ্রেস সবসময় জানে যে যখনই কোনো সংকট, যখনই বিপর্যয়, তখন তৃণমূল কংগ্রেস, সেই কারণে এখন রক্তের সংকট মেটানোর জন্য মেডিকেল ব্লাড ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ সরকারের দুটি ব্লাড ব্যাঙ্ক, তারা রক্ত নিচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক পার্থভৌমিক মহাশয়, তিনি উদ্বোধন করে গেছেন, তিনি সূচনা করে দেওয়ার পর থেকেই রক্তদান শিবির চলছে। তারপরে একে একে বহু অতিথিরা এখানে এসছে, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে, শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত নেতৃত্ব আসছেন। আমাদের মাননীয় বিধায়কও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, আমাদের ব্লক সভাপতি দীপক লাহিড়ি সহ আমাদের আরও নেতৃত্বে যারা সকলে আসছেন, মানে চেয়ারম্যানও আসার কথা, সকলে আসছেন। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি,